কি ভাবছ? নিজেকে নিয়ে ভাবছি। নিজেকে নিয়ে ভাবলে তো চলবে না জিয়া, সবাইকে নিয়ে ভাবতে হবে। তোমার চারিপাশে অনেক মানুষ যারা সবাই তোমার দিকে তাকিয়ে আছে। না না, আমার চারপাশে কেউ নেই। আছে তোমার মা, বোন ফারজানা, মোনা, এমনকি রিয়া। ওদের জন্য, ওদের মঙ্গলের জন্য তোমার ভাবতে হবে। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে ওদের মাঝে, যারা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে। আমার তো কোনো স্বপ্ন নেই, সেই জন্যই তোমার কিছু হয়নি, হবেও না। স্বপ্ন দেখতে শেখো, স্বপ্নই তোমাকে বাঁচিয়ে রাখবে, টিকিয়ে রাখবে। আমি স্বপ্ন দেখতে জানি না, স্বপ্ন দেখতে জানতে হয় না, নিজের ভেতরে স্বপ্ন তৈরি করতে হয়। কিভাবে? নিজেকে নিজে প্রশ্ন করো, ঠিক উত্তর পেয়ে যাবে। পারবো না। পারবে পারবে, তুমি পারবে। কারণ তুমি তুমি এখন লোভী নও, তোমার মাঝে অনুশোচনা আছে, দুঃখবোধ আছে, আছে হাজার সুখের স্মৃতি। তোমাকে এরাই স্বপ্ন দেখাবে। কি স্বপ্ন? মানুষ হবার স্বপ্ন, একজন ভালো মানুষ হবে, এই স্বপ্ন। আর কিচ্ছু দরকার নেই, তুমি আগে শুদ্ধ হও, মানুষ হও। আরে তুমি তো, তুমি তো একজন শুদ্ধ মানুষ। তুমি এত বেশি কথা কোকা, কথা কম কবা, বেশি কথা হলে কিন্তু মোর তালুয়া রক্ত উঠতে যায়। আমি আবার কথা চুপ। এ না, মানে কইছি কি, আস্তে কোয়াইট। ছে, ও ভিড় ভিড় দেখানো হচ্ছে তাই না? তোমরা সবাই রেডি আছো? জি। শোনো, আমি এখন যে কথাগুলো কম বুঝো, এটা একদম মন দিয়ে শুনবা, ঠিক আছে? জি না, আমরা যে কাজে যাইতে আসি এটা একটা মহৎ কাজ। হ্যাঁ, সমাজে অনেক অসঙ্গতি আছে, আমরা সেটাকে দূর করতে চাই। কেমনে করবো? গান গাইয়া। ওই যে ইভানেরা যারা আছে, ওই ছেলেগুলি আমাদের সাথে থাকবে, তোমরাও থাকবা, তিনিও, আমরা দুজন তো আছি। চেষ্টা করে দেখি কদ্দূর কি করতে পারি। একটা প্রশ্ন, চুপ করে থাক, কি তোমার প্রশ্ন? আবার কোনো প্রশ্ন নাই। চলো আয়, আসো আসো।